ধ্বংস হয়ে যাচ্ছে ভারত, ভারতীয় অর্থনীতিতে ফের ধস, বাজার খুলতেই রুপির দামের সর্বকালীন পতন। ভারতের অর্থনীতির রক্তক্ষরণ অব্যাহত, আরও একবার কমলো ভারতীয় রুপির মূল্য। সোমবার 36 পয়সায় নামল রুপির দাম। বাজার খোলার পর রুপির দাম ডলারের তুলনায় কমে দাঁড়িয়েছে 78.29 পয়সায়। এই প্রথম ডলারের নিরিখে 78 টাকার গণ্ডি পেরিয়ে গেল রুপির মূল্য, যা নিঃসন্দেহে চিন্তার কারণ। কেন বারবার রুপির দামের পতন ঘটছে, এর পিছনে রয়েছে একাধিক কারণ। একটি ইংরেজি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী IFA গ্লোবাল রোববার বেশ কয়েকটি কারণ তুলে ধরেছে। তারা জানিয়েছে, দুর্বল অভ্যন্তরীণ বাজার, অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি, ডলার ফুলে ফেঁপে ওঠা এবং বিদেশি পুঁজি কমে যাওয়ার জন্য দেশীয় মুদ্রার ওপর প্রভাব পড়ছে। আগামী কয়েক সপ্তাহেই এই চাপ আরও বাড়তে পারে। শুক্রবার বাজার বন্ধ হওয়ার সময় ভারতীয় টাকা মার্কিন ডলারের অনুপাতে 1 পয়সা কমে 77.85 নেমে আসে, যা ছিল সর্বকালের সর্বনিম্ন। আবার ট্রেডিং সেশনে চলাকালীন টাকার দাম নিম্নমুখী হতে পৌঁছাতে 77.93 টাকায়, আর এদিন মার্কিন ডলারের বিপরীতে বাজার খোলা 78.2 টাকায়, যা ধীরে ধীরে 36 পয়সা পর্যন্ত কমে যায়। ওই সপ্তাহে ডলারের বিপরীতে টাকার দাম কমেছে 21 পয়সা। অন্যদিকে ইউক্রেন সেনাদের আত্মসমর্পণ না করলে মরতে হবে, রুশপন্থী নেতার হুঁশিয়ারি। সেভেরোদোনেৎস্কে যুদ্ধ করা ইউক্রেনীয় সেনাদের অবধারিতভাবে আত্মসমর্পণ করতে হবে, না হয় মরতে হবে, রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা এই ঘোষণা দিয়েছেন। স্বঘোষিত দোনেৎস্ক পিপলস রিপাবলিকানের এই নেতা বলেছেন, তাদের ইউক্রেন সেনাদের হাতে আর কোনো অপশন নেই। এডওয়ার্ড বাসুরিন নামের ওই কর্মকর্তা দোনেৎস্কের মিলিশিয়া ডিপার্টমেন্টের ডেপুটি প্রধানের দায়িত্বে আছেন। বাসুরিন আরও বলেছেন, শেষ সেতুটি উড়িয়ে দিয়ে ইউক্রেনের সেনারা নিজেদেরকেই আবদ্ধ করে ফেলেছে, তার মানে তাদের সামনে আর লড়াইয়ে ফেরার উপায় নেই। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের 24 তারিখে ইউক্রেনে বিশেষ সেনা অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে রুশ সীমান্ত ঘেঁষা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা নিজেদের দখলে নিয়েছে রাশিয়ার সেনারা। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।